আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 26 ডিসেম্বর। আমাদের ফ্ল্যাটের বিল্ডিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে আজকে, সেটা হলো মেঝে ঢালাইয়ের কাজ। সেজন্য বালু বাইর করার কাজ চলছে, প্রচুর বালু বাইর হবে। কি পাইছো ভাই? না লোহা পাইছো না সোনা পাইছো? বাহ শাবাশ। এই রডটা সে পড়ে পাইছে, কাজ আছে রডের। এই হলো ব্যাপার স্যাপার, কারেন্টের মিস্ত্রিরা এখন আসেনি। বালু যতটা ভাবছো তো মামা অতটা বাড়াবি নি, বুঝছো? ওই লেভেলের নাই বালু, মানে আজমল ভাইয়ের সাথে খালি আমার ঝগড়া করাই হইলো, অত বালু নাই। না কি বলছো? খুব বেশি নাই। খাইলেন গা রুটি হয়েছে? আমার পলিথিন লাগবে, পলিথিন অর্ডার হয়ে গেছে, পলিথিন আনতে যাই, তারপর আবার পরে কথা হবে। মশলা মেশানো হচ্ছে। টুটুল ভাই খুব শীঘ্রই কাজে লাগতে হতে পারে। হয়নি আপনি রুলসা করেন না? ঘর দুর্মুষ করা হচ্ছে। ঢালাই শুরু হয়ে গেছে, এই যে ধরবো উপরে পানি দেওয়ার ব্যাপার স্যাপারটা কবে থেকে করবো? কালকে দেবো। দ্বিতীয় দিনের মতো মেঝে ঢালাই চলতেছে আমাদের। কালকে এই রুম আর ওই রুম হয়েছিল, আজকে ওই রুম হয়ে গেছে, এখন এই রুম করতেছে। আমার কাজ আমি করে নিচ্ছি, বুঝছেন?
আপনারা যখন ঘরের কাজ করবেন অবশ্যই ঘরের প্যাডিশন ঢালাই আর মেঝে ঢালাই চুক্তি দিবেন না। এই দুটো কাজ সব সময় নিজের টাকা খরচ করে নিজ দায়িত্বে উপস্থিত থেকে করে নেবেন। চাষি কিসে ভোট দিতে হবি? কাশি সকলে চিল্লা বলেন কাশি। সজীব মাইয়া মেহির কতি ভোট দিতে হবি? আমাদের এলাকার পূর্ব পাড়ার রাস্তা প্রায় হয়ে যাচ্ছে, এই যে রাস্তার অবস্থা, কি ছিল কি হচ্ছে কেউ কখনো হয়তো বা কল্পনা করেনি এটা পাকা রাস্তা হবে। বাট সময়ের পরিবর্তনে মানুষের চাহিদার ফলশ্রুতিতে এটাও হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। তুমিও চাচ্ছ বিড়িটা খাও, বিড়িটা একটু মুখে দাও। গুড, সাবাস। কি নাসির বিড়ি? আলি বিড়ি না, কমা বিড়ি। নাসির বিড়ি যারা খাও বড় লোক, তুমি ফোকেন নি। এই হলো ব্যাপার, রাস্তাটা হয়ে গেল মাশাআল্লাহ। একদম বাড়ির মধ্যে নিয়ে নিছেন যে, এই বাড়ি কার? মামন। মামন